আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা এই ক্লাসে লাইভে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সুরাতুল কাফিরুন তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আর আপনারা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে করবেন। আমি এই ক্লাসটা আজকে যেভাবে নিব সেটা একটু প্রথমে আপনাদের বলে দিই। আমি প্রথমে একবার মস্ক করাবো, তারপরে এক একটা আয়াত আপনাদের থেকে আমি শুনবো। যার একটু ভালো হবে তাকে আমি প্রথমে শুনবো। মানে আমি তো জানি যে আপনাদের ভিতরে কার একটু ভালো হবে। আমি এভাবে আমি পর্যায়ক্রমে আপনাদের যে কয়জন আপনারা ক্লাসে আছেন আমি সবাইকে শুনবো এক আয়াত। এরপরে যখন এক আয়াত হয়ে যাবে তারপরে আমি আর একটা আয়াত আপনাদের শুনবো। অর্থাৎ যদি আপনার মনে হয় যে মানে এক কথা আমি বোঝাতে চাচ্ছি, এটা যদি কেউ দুর্বল থাকেন তাহলে দেখেন এই যে কয়জন আছেন, যদি শেষে যে আমি তাকে ধরি তাহলে 14 বার সে পড়তে পারতেছে, 13 বার পড়তে পারতেছে, তাই না? এই যে বারবার যে রিপিট হচ্ছে, এতে হলে কি হবে? এতে হলে আমাদের ব্রেনটে ক্যাচ করবে, মানে ধরবে খুব সহজে। এর জন্য আমি এই পদ্ধতিতে ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদের পড়াটা তাহলে বাসায় আর না পড়লেও চলবে। একবার যদি একটু সময় পান, একটু দেখলেন হয়ে যাবে ইনশাল্লাহ। আর পড়াটাও যেহেতু ইনশাল্লাহ এখানে নেওয়া হয়ে যাচ্ছে, আবার আগামী ক্লাসে ইনশাল্লাহ তাহলে দেখা যাচ্ছে যখন এটা বারবার নেওয়া হচ্ছে পড়া হবে, তখন আপনাদের আগামী ক্লাসে আপনার দেখা যাচ্ছে এক একটা সূরা আপনার আধা মিনিটও লাগবে না শেষ করতে ইনশাল্লাহ। আমরা এভাবে চেষ্টা করব, আর আপনারা অবশ্যই আমাকে সঙ্গ দিবেন। তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا بود بود بود. ولا أنا عابد ما عبدتم. ولا عبدتم. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. عبد أعبد. عبد ما أعبد. عبد عبد. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. ওকে, এবার একটা জিনিস খেয়াল করেন, আমি প্রথমে আপনাদের একটু বলে দিই কোথায় কি কি নিয়ম আছে, যাতে আপনাদের একটু খেয়াল হয়। দেখেন এখানে 3 আলিপ টান আছে, আর এখানে 1 আলিপ টান আছে, রটা মোটা হবে, আর এখানে আমরা অক্ফ করলে 3 আলিপ টান হবে, তাই না? নন সাকিন হবে। আমি প্রত্যেকটা আয়াত এভাবে বলে দেব, তারপরে একবার আমি মস্ক করাবো, তারপরে আপনাদের কাছ থেকে আবার শুনবো। সমস্যা নাই ইনশাল্লাহ, আপনাদের খুব সুন্দরভাবে হয়ে যাবে। قل يا أيها الكافرون. সবাই ইনশাল্লাহ একসাথে বলেন,
মাশা আল্লাহ, আমি এবার আপনাদের এক এক করে ধরবো ইনশাল্লাহ। প্রথমে বলবেন হলো মফিজুল ইসলাম ভাই, আপনি। আমি আরেকটা জিনিস সবাইকে বলবো যে দেখেন, আমরা যেহেতু পড়ার ভিতরে আছি, আপনি যে মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আসলে আমি বলতেছি, নিষেধ করতেছি না, কিন্তু সবাই যদি 14 বার পড়তে যায়, আমরা হ্যাঁ আমরা এখানে 13 জন আছি, আমি বাদে 13 জন যদি পড়তে যায়, তাহলে 13 মিনিট এখানে সময় আমাদের নষ্ট হতে পারে। যেহেতু আমরা পড়ার ভিতরে আছি আর একটা সুরার ভিতরে আছি, হ্যাঁ একটু সবাই আচ্ছা এটা ঠিক একটু আছে, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। قل يا أيها الكافرون. মাশা আল্লাহ ভাইয়া, যার মানে যেহেতু আমি একা একা অ্যাড করে শুনবো, সেহেতু হয়ে গেলে সবাই মিউটে যাবেন ইনশাআল্লাহ। এরপরে বলবেন কামরুন নাহার তনু আপু ইনশাআল্লাহ। সিমায়াত প্রথম আয়াত চলতেছে, প্রথম আয়াতি। জি, قل يا আর সবাই কিন্তু أيها মনোযোগ সহকারে শুনবেন। الكافرون. মাশা আল্লাহ, সাইফুল ইসলাম হিলালি ভাই। قل يا أيها الكافرون. মাশা আল্লাহ, মোমিন কাজী ভাই। قل يا أيها الكافرون. জহিরুল ইসলাম পাটোয়ারি ভাই। قل يا أيها الكافرون. আবার বলেন। قل يا أيها الكافرون. আপনি একটু ধীরে ধীরে পড়েন তো ভাই, আমি আপনার এখানে একটু মনে হচ্ছে সমস্যা আছে এখানে, বলেন তো। এখানে আরেকবার বলেন, এখানে মোট শোনাই যাচ্ছে না, এমন অবস্থা হচ্ছে। উল ইয়া উল ইয়া উল ইয়া, আমি এখানে আরেকজনের আওয়াজটা পালাম, যারা একবার পড়া হয়ে যাবে দয়া করে মিউটে যাবেন। হ্যাঁ আপনাদের মিউট করতে গিয়ে এদিকে আমার সিরিয়ালটা মেনটেন থাকবে না। ওকে মাশাআল্লাহ ভাই, আরেকবার বলেন আপনি। قل قل يا أيها الكافرون. মাশাআল্লাহ, এরপরে বলবেন এস এম জুয়াদুল হক ভাই আপনি। قل يا أيها الكافرون. ফাতেমা আপু। قل يا أيها الكافرون. আব্দুল মান্নান ভাই। قل يا أيها الكافرون. মাশাআল্লাহ, মনিরা আপু। قل يا أيها الكافرون. ইশরাত জাহান ইভা। قل يا أيها الكافرون. মাশা আল্লাহ, আয়েশা সিদ্দিকা আপু। قل يا أيها الكافرون. ওকে আপু, মাশা আল্লাহ, আপনার আসলে ওখানে আওয়াজটা কেন হচ্ছে এমন জানি না, আওয়াজটা একেবারে পাচ্ছি না বললে চলে। এরপরে ইব্রাহিম খলিল ভাই আপনি। قل يا أيها ال قل يا قل يا أيها الكافرون. মাশা আল্লাহ মাশা আল্লাহ, আর কেউ বাকি আছেন দয়া করে বলবেন আমাকে, যে বাকি থাকবেন দয়া করে বলবেন, যেহেতু অনেক সময় সিরিয়ালটা মেনটেন হচ্ছে না, প্লিজ একটু আমাকে বলেন। ওকে আর কেউ বাকি নাই হয়তো বা ইনশাআল্লাহ। এরপরে রায়তে দেখেন
এখানে তিন আলিফ টান আছে, আইন অক্ষরটা কি গলাটা চেপে উচ্চারণ করতে হবে। আর তারপরে হবে, আমি একটু দেখে নিয়ে রেকর্ডিংটা চালু করছিলাম কিনা, হ্যাঁ রেকর্ডিং চালু করছিলাম, সমস্যা নাই। এরপরে এখানে কি হবে, এক আলিফ টান হবে, এখানে আইনটা গলাটা চেপে উচ্চারণ করবেন, আর এখানে এক আলিফ টান হবে, আর অক্ষর হলে তিন আলিফ টান হবে। ওকে, আপনারা একটা জিনিস আমি দেখতেছি মাঝে মাঝে, যাদের মানে আনমিউট হয়ে যাওয়া মানে রয়েছে, আপনারা কি আমি যখন কথা বলি আপনারা কি আমার কথাটা খেয়াল না দিয়ে আপনারা নিজেরা পড়ার চেষ্টা করেন? এটা কিন্তু আসলে একটা ভুল পদ্ধতি। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে উস্তাদ যেটা বলতেছে, শিক্ষক যেটা বলতেছে, সেটা আপনার ভালোর জন্য, সেটা যাই হোক একেবারে নগণ্য কথা হোক। এজন্য আপনারা না পড়ে আমি যখন নিয়ম কানুন গুলো বলবো এখানে, এই সেটা আপনারা শুনবেন, যেখানে আমি পড়বো সেটাও আপনারা খেয়াল দিয়ে শুনবেন। আর আপনারা যদি এভাবে খেয়াল না দেন তাহলে কিন্তু যতই আপনাদের চেষ্টা করেন না কেন কাজ হবে না। এই জন্য আমাদের একটু আন্তরিক হয়ে পড়তে হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখেন, লা আ'বুদু মা তা'বুদুন, সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ। লা আ'বুদু মা তা'বুদুন, মাশাআল্লাহ। এরপরে আমি এক এক করে সবাইকে ইনশাআল্লাহ এটা ধরবো। তাহলে প্রথমে বলবেন হলো মফিজুল ইসলাম ভাই, আপনি বলবেন ইনশাআল্লাহ। কোনটা ভাইয়া? আপনি কোথায় ছিলেন এত সময় ভাইয়া? আসি, আমি পাশেই ছিলাম, বলেন। না আপনাকে ধরবো না ভাইয়া, আমি আপনাদের সবাইকে বলবো, দেখেন আপনারা অ্যাক্টিভ যদি না হন, এই যে আমি কোন একটা পড়াচ্ছি কোন একটা হয়েছে, এটা যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। ওকে, কামরুন নাহার তনু আপু বলেন। লা আ'বুদু মা তা'বুদুন, মাশা আল্লাহ। এরপরে বলবেন হলো মমিন কাজী। লা আ'বুদু মা তা'বুদুন, হিলালি ভাই। লা আ'বুদু মা তা'বুদুন, জহিরুল ইসলাম পাটোয়ারি ভাই। ওকে, মাশা আল্লাহ। ফাতেমা আপু। এস এম জুয়াদুল হক ভাই। লা আ'বুদু মা তা'বুদুন, দেখেন আপনার এখানে এই যে দুতে একটা টান হয়ে গেছে, এখানে টান হবে না। হ্যাঁ ভাই জি বলেন। লা আ'বুদু মা তা'বুদুন, মানে আপনার এখানে তা এই যে আইনটা আইনটা গলাটা চেপে হচ্ছে না একেবারে। লা আ'বুদু মা তা'বুদুন। তারপরে ভাই আপনি বলেন ইনশাআল্লাহ। মফিজুল ভাই। আপনি কি মফিজুল ভাই? আপনার আব্বু কোথায়? খাচ্ছে। ওকে ঠিক আছে। ওকে, হ্যাঁ এরপরে বলবেন এই যে কনসেন্ট্রেশনটা আমার একেবার ভেঙে গেল, একেবার মনোযোগটা আমার ভেঙে গেল, কাকে ধরেছি কাকে ধরি না আমার মনে নাই। মনে রাখবো বলবেন ইনশাআল্লাহ। দয়া করে আপনারা একটু মনোযোগী হবেন সবাই ইনশাআল্লাহ। লা আ'বুদু মা তা'বুদুন,
জি আপু, এই দুতে টান হয়ে গেছে আপনার। লা আবুদু তারপর মা তাবুদুন। মাশা আল্লাহ। এরপরে যাদেরকে আমি ধরি নাই, দয়া করে আপনারা মানে ই হবেন, হ্যান্ড রাইজ করেন। মানান ভাই বলেন। লা আবুদু মা তাবুদুন। ইসরাত জাহান ইভা আপু, আপনি বলবেন ইনশাআল্লাহ। লা আবুদু মা তাবুদুন। এরপরে বলবেন আয়েশা সিদ্দিকা আপু, আপনি ইনশাআল্লাহ। লা আবুদু মা তাবুদুন। জি, এই আইনটা কিন্তু আপনার উচ্চারণ একেবারে হচ্ছে না বললে চলে, হামজার মতো হয়ে যাচ্ছে। আরেকবার বলেন। লা আবুদু মাতা বুদুন। খেয়াল করেন একটু, লা আবুদু আবুদু বলেন। লা আবুদু তারপর মাতা বুদুন। ইব্রাহিম ভাই ইনশাআল্লাহ বলবেন। লা আবুদু মাতা বুদুন। মাশা আল্লাহ। আর কেউ কি বাকি আছেন? দেখেন আমাকে জানাবেন, মনে হয় আর নাই কেউ বাকি। হ্যাঁ, এরপরে দেখেন এখানে কি তিন আলিফ টান, আর এখানে একটা নিয়ম আছে, আমি এই নিয়মটা বলছি। আমি আজকে আপনাদের নিয়মটা বলে দিচ্ছি, সমস্যা নাই। আগামীকাল ইনশাল্লাহ আমি এটা আর ই করব না। ওকে, তাহলে দেখেন এখানে কি ইকফাগর না, নুন সাকিনের পরে ইকফা রুকুর কয়টি, যখন নুন সাকিন বা তানবিন আসবে আপনাদের খেয়াল রাখতে হবে ওই যে চার প্রকার আছে, তাই না? নুন সাকিন বা তানবিন চার নিয়মে পড়া যায়, ওই চার নিয়মে চলে যেতে হবে আপনাদের। সবসময় খেয়াল রাখতে হবে ওইদিকে, যখন নুন সাকিন বা তানবিন আসবে। যখন আমরা দেখব যে এরকম হয়েছে যে নুন সাকিন বা তানবিনের পরে তানবিন আসছে, তারপরে কি অক্ষর আসছে, আমরা সেটা আগে খেয়াল রাখবো। যে অক্ষর থাকবে সে অক্ষর প্রকারে চলে যেতে হবে। আমরা এখানে দেখতেছি তা আছে, তাটা কিসের ভিতরে আছে? ইজহার, হামজাহা, আইনহা, গয়েন খ নাই, ইকলাব বা নাই, ইদগমে বাগুন না, ইয়াওয়া মেমনুন নাই, ইদগমে বেলাগুন না, দুইটি রলাম নাই। তাহলে কি হলো? নাই নাই হয়ে গেল, বাকি থাকলো কি? ইকফা। ইকফা কি? তাসা জিমদাল জালজা, এই যে তা প্রথমে আসছে, তাই না? তাহলে আমরা কি করব, নাকের বাঁশিতে নিয়ে গোপন করে গণনা করব। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা এখানে পড়ব আং তুম। এবার দেখেন এই মিম সাকিন, মূলত আমাদের কি নিয়মটা বেশি কি নুন সাকিন আর মিম সাকিনের বেশি, তা নুন সাকিন তো আমরা বুঝলাম, আর মিম সাকিনেরটা একটু বোঝাই দিই। মিম সাকিনের পরে যখন মিম আর বাবা দিয়ে অন্য অক্ষর আসবে, ডাইরেক্ট স্পষ্ট আকারে পড়বেন। তাহলে আমরা এটা বুঝলাম, এরপরে এখানে একালিপ টান, খালাজাবর খালাজের উল্টা পেশ থাকলে কি একালিপ টান হবে, আর এখানে কি একালিপ টান হবে, এখানে তিন আলিপ টান হবে, আর এখানে আমরা অক্ষ করলে কি হবে, দাল সাকিন হয়ে যাবে, তখন কলকলা হবে, তাই না? আর আইনটা কি, গলাটা চেপে উচ্চারণ করতে হবে। তাহলে সবাই আমার সাথে ইনশাল্লাহ মস্ক করবেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, সবাই একসাথে বলবেন ইনশাআল্লাহ। ওয়ালা মাশা আল্লাহ। এরপরে মফিজুল ইসলাম ভাই, আপনাকে আরো একটা সুযোগ দিলাম, দেখি এবার যদি আপনি ই করেন তাহলে কিন্তু আপনাকে আর সুযোগ দিব না আজকে আর। এই যে মফিজুল ভাই, মনে হয় তাই তাও নাই হয়তো বা। আমি পুরা সুরাই বলি, বলেন বিসমিল্লাহ পুরা। না ভাই, আমি পুরা সুরা তো ধরবো না, যখন যতটুকু ততটুকু ভাই ইনশাল্লাহ। কোনটা বলবো? এই যে আপনি তাও অ্যাক্টিভ ছিলেন না। এই যে এখানে ভুল হয়েছে, কি ভুল হয়েছে বলেন তো আপনি। এখানে আবারও ভুল হয়েছে, বলেন কি ভুল হয়েছে। আবারও ভুল হয়েছে। আং 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 হবে।
হ্যাঁ, ওয়ালা এখানে কি নিয়ম আনিতুম আছে একটু বলেন তো। তা 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 এটাকে স্পষ্ট করে বলতে হবে, কেন স্পষ্ট করে বলবেন বলেন। তা সা জিম ইজারের অক্ষর নাকি তা? হ্যাঁ, ওই যে দেখলেন ভাইয়া, আমি একটু আগে এই নিয়মটা ওইখানে বলে দিয়েছি, বারবার বলেছি এই নিয়মটা। আপনি একটু দয়া করে, আপনি পারেন আমি জানি, কিন্তু তারপরেও আমরা আর একটু প্র্যাকটিস করি বেশি করে, একটু খেয়াল দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা আমি জানি আর রাতটাও বেশি হয়ে গেছে, কিন্তু আসলে আমাদের আগামীকালকে থেকে এত রাত হবে না ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আপনি একটু শোনেন, আমি অন্য আরেকজনের কাছে ধরি। হ্যাঁ ভাই, ওকে। এরপরে কামরুন নাহার তনু আপু ইনশাল্লাহ, আপনি পড়েন তো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। হ্যাঁ, এখানে একটা নিয়ম আছে, নিয়মটা বলেন, আর সেটাকে আপনি ঠিকভাবে পড়েছেন কিনা সেটা বলবেন, আগে নিয়মটা বলেন। ইচ্ছা ইচ্ছা গুণা আছে। হ্যাঁ, আপনি কি ইকফা গণনা করেছেন এখানে, আমি কি বলেন আবার আপনি পড়বো স্যার? আপনি ইকফা গণনাটা করেছেন কিনা আমি এটা জিজ্ঞাসা করেছি। মনে তো হয় করেছি। হ্যাঁ, করেছেন যতটুকু, ওটা গণনা বলে না ওটাকে। হ্যাঁ, আবার বলেন ইনশাল্লাহ। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। হ্যাঁ, ওকে, মাশাল্লাহ, দেখেন এখন যতটুকু বোঝা গেল, এর আগে কিন্তু বোঝা যায় নাই। আমি কিন্তু মফিজুল ভাই যেমন পড়েছিল, আপনি প্রথমবার যেমন পড়েছিলেন ঠিক ওইভাবেই। হ্যাঁ, কিন্তু মফিজুল ভাই আসলে ঠিকভাবে পড়ছিল, বাট ওখানে গুন্নাটা একেবারে নেই বললে চলে এমন হয়ে গিয়েছিল। আর ভাই হলো পরবর্তীতে যখন মানে বারবার জিজ্ঞাসা করেছি, ভাইয়া মানে মানে ঘুলাই ফেলছে। ভাইয়ের হয়তো মনে আছে যে তাসা জিমদাল কিন্তু ভাইয়া বলতেছে, কিন্তু ওইটা যে ইকফা, ওইটা ভাইয়া এই মুহূর্তে মানে এক কথায় ওই যে মাথাটা একটু ঘুলাই ফেলে দিয়েছি না, এজন্য ভাইয়ের একটু সমস্যা হয়েছে। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ এরপরে ধরবো হলো পাটোয়ারি ভাই, আপনি ইনশাল্লাহ বলবেন। ألا أنتم عابدون ما أعبد؟ ওকে, মাশাআল্লাহ, ইসম জুয়াদুল হক ভাই, আপনি। ولا أنتم عابدون ما أعبد؟ সাইফুল ইসলাম হিলালি ভাই, আপনি ইনশাআল্লাহ। ولا أنتم عابدون ما أعبد أعبد ما أعبد أعبد ولا أوكي أنتم عابدون ما أعبد أوكي ما شاء الله، مؤمن كجي بھائی. ولا أنتم عابدون ما أعبد জি আব্দুল মান্নান ভাই। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। মাশাআল্লাহ। আর এরপরে আছেন ফাতেমা আপু। ওয়ালা আনতুম আবার বলেন, ওয়ালা আনতুম আবার দুনা ولا أنتم গুণাটা একটু বেশি করে করেন। أنتم আপু এখানে একটা গুণা আছে, এই যে গুণাটা, আপনি মনে হয় একটু ঘুম আসছে আপনার চোখে হয়তো, এই জন্য ولا একটু ঘুম করে এখানে চলে আসছে। أنتم عابدون ما أعبد ওকে, মাশাআল্লাহ, আমি একটু দ্রুত ছেড়ে দেবো ইনশাআল্লাহ, জাস্ট আর দুইটা আয়াত আছে, একটা আয়াত তো আমরা পড়েছি এর আগে, সমস্যা নাই। যারা বাকি আছেন একটু দয়া করে হ্যান্ড রাইজ করবেন মাঝে মাঝে প্রয়োজনে। জি ভাই, আপু আপনি বলেন ইনশাল্লাহ। বলা আনতুম আবিদুনা মা আবুদ।
ওকে, তারপরে বলবেন হলো আশরাফুল ভাই, আপনি বলেন নাই। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। জি, আয়েশা সিদ্দিকা আপু। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ওকে, মাশা আল্লাহ ইব্রাহিম ভাই আপনি। আর বাকি যারা আছেন, যারা আপনারা পড়া দেননি, হ্যান্ড রাইজ করেন, আমি দ্রুত শেষ করতে চাচ্ছি। ওয়ালা আনতুম আ না আবিদুনা আবিদ আবিদু আবিদুনা আবিদুনা মা বুদ। জি, এরপরে মনিরা আপুনি ইনশাল্লাহ। মনিরা আপু। ওয়ালা আহ ওয়ালা আনতুম আন্না আং আবিদ আং আন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আবুদ। আবুদ ওকে, মাশাআল্লাহ। ওকে, এরপরে দেখেন, আমি সবাইকে মিউট করছি, আপনারা একটু দেখেন, এখানে তিন আলিফ টান, আর এখানে একটা জিনিস দেখেন, এখানে কি স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে জবরে বামে খালি আলিফ রয়েছে, মদের হরফ, তাই না? কিন্তু আমরা এই আনা শব্দে এখানে আমরা অক্ফ করব না, ওই কি বলে, আমরা এক আলিফ টেনে পড়বো না। কেন পড়বো না? আমরা জানি যে চারটি আনাই টেনে পড়তে হবে। কোন আনা? আনা এর পরে যদি বা আসে, বু আসে, মিলা আসে, আর সিয়া আসে, তাহলে টেনে পড়বো, বাকি কোনো লম্বা হামজার আনায় আমরা টেনে পড়বো না। ঠিক আছে, ওকে, তাহলে দেখেন এখানে টান হবে না, এখানে একলিপ টান হবে, আর এখানে হলো তানবিনের পরে মিম আসছে, কিসের অক্ষর? ইদগামে বা গুনার অক্ষর, গুনার সাথে মিলিয়ে পড়বেন। হ্যাঁ, আর একলিপ টান হবে, আর এরপরে আর কোন নিয়ম এখানে নাই, এখানে দাল ধরবো না, ধরতে হবে কি তা আবেদ তুম। ওকে, তাহলে ইনশাল্লাহ সবাই আমার সাথে ইনশাল্লাহ পড়বেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, সবাই একসাথে বলেন ইনশাল্লাহ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এই নুনের পরে যে টান হবে না, এই কি নিয়মটা ঠিক বুঝি না, কাইন্ডলি আরেকবার বুঝাও। ওকে, দেখেন আমি বলছি, এই চারটা জায়গায় মূলত টান হবে এই লম্বা হামজার আনা, এই যে হামজা যাবর আ নুন আলিফ যাবর না, এই আনা এর অর্থ হলো কি, আমি, ওয়ালা এবং না, আনা মানে আমি, আবিদুন মানে মানে কি ইবাদতকারী, মা আবাদতুম। যাই হোক, এখানে মূলত আনা, এই আনায় চার জায়গায় টান হবে, যখন আনা শব্দের পরের অক্ষরে বা আসবে, বু আসবে, মিলা আসবে, সিয়া আসবে, জাস্ট এতটুকু নিয়ম, আর কোনো কিচ্ছু না। ঠিক আছে ভাইয়া, এটা আপনারা পড়তে পড়তে আপনাদের ইজি হয়ে যাবে, যেহেতু এই প্রথম শুনতেছেন। এর আগে একদিন বলেছি আমি, প্রথম আপনাদের নিয়মটা, সেহেতু আর এক জায়গায়, এজন্য আপনাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব পরবর্তীতে। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এটা পড়লাম, এখন আমি এক এক করে ইনশাল্লাহ ধরবো। জি, সাইফুল ইসলাম হিলালি ভাই, আপনি প্রথমে বলেন এটা। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওকে, মাশাআল্লাহ, মমিন কাজী ভাই। ওয়ালা আন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। জি, এরপরে মফিজুল ভাই বলেন। ওয়ালা আনা আবিদুম আবাদতুম। আমি মমিন কাজী ভাইকে রিকোয়েস্ট করব যে ভাই, আপনি কিন্তু প্রায় আনমিউট হয়ে যা, মানে এক কথায় মিউট হচ্ছেন না, দয়া করে একটু মিউট হবেন। হ্যাঁ, কামরুন নাহাতনু আপু বলবেন।
ولا أنا عابد ما عبدتم، আবার বলেন। ولا أنا عابد ما عبدتم. দেখেন আপনি এখানে না টেনে যখন টানতেছেন না তখন এখানেও টান হচ্ছে না, এমন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়ালা আনা আবিদুম বলেন। ولا أنا عابد ما عبدتم. ওকে, মাশা আল্লাহ। এরপরে বলবেন হলো এস এম জুয়াদুল হক ভাই, আপনি। ولا أنا عابد ما عبدتم. হ্যাঁ, ওকে, মাশা আল্লাহ। এরপরে বলবেন হলো পাটোয়ারি ভাই, আপনি ইনশাল্লাহ। ولا أنا عابد ما عبدتم. মাশা আল্লাহ, আশরাফুল ভাই। ولا أنا عابد ما عبدتم. জি, ফাতেমা আপু, ইনশাল্লাহ। ولا عبيد ما عبد، আবার বলেন। ولا عبيد ما عبدتم. মাশা আল্লাহ, আয়েশা সিদ্দিকা আপু। ইশরাত জাহান আপু, আপনি বলেন। ولا أنا عابد ما عبدتم. মনিরা আপু বলেন। আমাকে তো আনমিউট করেন না। ওকে আপু বলেন আপনি, আয়েশা সিদ্দিকা। আপু আপনি দয়া করে আপনি অন্য এক সময় আপনি আমাকে ডাইরেক্ট কল দিবেন, আপনাকে কি সমস্যা হচ্ছে আমি সেটা ইনশাল্লাহ নিজে বোঝার চেষ্টা করব, তারপর আপনার ওটা ইনশাল্লাহ সংশোধন করে দেবো। আপনার ওখান থেকে আওয়াজটা আমি একেবারে কম পাচ্ছি, যেটা আসলে অনেকেই পাচ্ছে না আওয়াজটা আপনার। হ্যাঁ, ওকে আপু। এরপরে মনিরা আপু বলবেন। ওয়ালা আনা আবিদুনা মা আবাদতুম। এই যে আবিদু না, না তো আবিদুম বলেন। আবিদুন, ওয়ালা আনা আবিদুন, আবিদুম আবিদুন মা আবাদতুম। হ্যাঁ, ওকে, মাশা আল্লাহ। এরপরে যারা বাদ আছেন দয়া করে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন। খলিল ভাই, ইব্রাহিম খলিল ভাই, আপনি পড়েন ইনশাল্লাহ। ইব্রাহিম খলিল ভাই। ওয়ালা আনা আবিদু, এই যে লাম আলিফ জবর লা, এখানে যে তিন আলিফ টান আছে আপনার, কিন্তু তিন আলিফ টান হয় না ভাই। ওয়ালা আনা আবি আবিদু মা আবাদতুম। মাশা আল্লাহ, আর কেউ কি বাকি আছেন আমাকে দয়া করে বলবেন। ওকে, আমার মনে হয় আর কেউ বাকি নাই। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, সবাই একসাথে বলবেন ইনশাআল্লাহ। এটা তো একই জিনিস পড়া হয়েছে একবার, তাতে সমস্যা কি ভাইয়া? না সমস্যা নাই, কোনো পার্থক্য আছে নাকি? না না, আমরা জাস্ট এটা আমরা বাংলা বাংলা যখন অনুবাদ করা হয় তখন একটু পার্থক্য দেখা যায়, সেজন্য জিজ্ঞেস করলাম। ওকে, আব্দুল মান্নান ভাই, আপনি এর আগেরটা বলেন না ইনশাল্লাহ, আপনি বলেন ইনশাল্লাহ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। হ্যাঁ, ওকে, মাশা আল্লাহ। এরপরে কামরুন নাহার তনু আপু, ইনশাল্লাহ এরপরে একটা বলেন। ওকে, আমি এটা ধরবো না ইনশাল্লাহ, আমি কারোর ধরতেছি না ওটা, যেহেতু এর আগে একটা আয়াতে গেছে।
এরপরে দেখেন এখানে একালিপ টান হবে, আর এখানে কোনো গুণনা নাই, এখানে একালিপ টান হবে, আর অক্ষ করলে তিন আলিপ টান হবে, আর এখানে অক্ষ করলে সাকিন হচ্ছে। হ্যাঁ ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ সবাই আরেকবার এটা মস্ক করে ইনশাল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সবাই একসাথে বলবেন ইনশাল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম মাশাআল্লাহ। আমি এখন আপনাদের এক এক করে ধরবো, যেহেতু এটা সহজ আছে। প্রথমে জয়দুল হক ভাই আপনি বলবেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মেহেরুল ইসলাম পাটোয়ারি ভাই বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ফাতেমা আপু বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মনিরা আপু বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মমিন কাজী ভাই বলেন। মফিজুল ভাই বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সাইফুল ইসলাম ভাই বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কামরুন নাহার তনু আপু বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ইশাদ জাহান ইভা আপু বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওকে। এরপরে আশরাফুল ভাই বলবেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মমিন কাজী ভাই বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ইব্রাহিম ভাই বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর কেউ মনে হয় বাকি নাই। মনির আপু বলেছেন, বলেছেন আব্দুল মান্নান ভাই বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আশরাফুল ভাই জি আপনি কিছু বলবেন মনে হয়। লি আর ইয়া দুটো আলাদা শব্দ না হুজুর? খেয়াল করেন একটু, ওয়া লি ইয়া, ওয়ালি ইয়া এটা একটা শব্দ। হ্যাঁ ওয়ালি ইয়া, ওয়ালি ওয়ালি ইয়া জি, লি ইয়া এটা বুঝো, ওয়ালি ইয়া দিন এভাবে হবে। ওকে তাহলে ইনশাআল্লাহ আমরা এই সূরাটা সবাই সবার কাছে আমি ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ। জি আশাউল ভাই আর কিছু বলবেন? ওকে তাহলে এটা আমরা আরেকবার একটু মস্ক করি, ঠিক আছে? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই ইনশাল্লাহ একসাথে পড়বেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين
lakum dinukum waliyadin. সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা অবশ্যই বারবার এই সূরাটা প্র্যাকটিস করবেন, আর যেভাবে আমি পড়াইছি এভাবে আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ আপনাদের এই সূরা কাফিরুনটা শুদ্ধ হয়ে যাবে। আর এভাবে প্রতিদিন ইনশাল্লাহ আপনাদের ক্লাস হবে, আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা কোরআনুল করিম শুদ্ধভাবে শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।